মানুষ মানুষের জন্য, সেটা আবারও প্রমাণ করল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের আনখোনা পঞ্চায়েতের চাকটা গ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীরা। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিজেপির বুথ সভাপতি 61 বছরের অনুপ ব্যানার্জির। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভেবে প্রতিবেশীরা কেউ মৃতদেহ সৎকার করতে এগিয়ে আসেননি। এই খবর জানাজানি হতেই শনিবার সকালে আনখোলা পঞ্চায়েতের প্রধান আয়েশা খাতুন ও তার স্বামী বুদুন শেখের উদ্যোগে এগিয়ে আসেন সংখ্যালঘু পাড়ার কিছু তৃণমূল কংগ্রেস যুবক। তারাই তার সৎকারের ব্যবস্থা করেন। তৃণমূলের অঞ্চল সভাপতি মীর রওশান আলী জানান, এই বাংলায় কোনো ধর্মীয় বিভাজন হবে না। মার্চ 2021 তারিখে বেলা 1 ঘটিকায় আনখোনা গ্রাম পঞ্চায়েতের চাকটা গ্রামের বাসিন্দা বিজেপির বুথ সভাপতি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ মনে করে হয়তো করোনা রোগে মারা গিয়েছে, সেই জন্য কাল বেলা 1টা হইতে আজ সকাল 7টা পর্যন্ত সেই ডেড বডির পড়ে থাকে, কেউ কোনো হাত লাগায়নি সৎ কাজের জন্য। এমতো অবস্থায় চাকটা গ্রামের অর্থাৎ আনখোনা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী বুদুন শেখ, এক্স জেলা পরিষদ মেম্বার মীর মনিরুজ্জামান সঙ্গে করে এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিয়ে গিয়ে সেই ডেড বডি তুলে সৎ কাজ করার ব্যবস্থা করে এবং আবার প্রমাণ করল পশ্চিম বাংলায় অর্থাৎ আনখোনা গ্রাম পঞ্চায়েতে যে বিজেপি নামক যে দলটা সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে বাংলা জুড়ে যে মানুষকে বোঝাতে চেয়েছিল সেটা তারা বোঝাতে পারেনি। এই কাজের মাধ্যমে প্রমাণ করলো যেটা বাংলা এটা পশ্চিম বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা, এটা স্বামী বিবেকানন্দের বাংলা। কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তী, রিপোর্ট আনন্দ বার্তা।